এটা নিয়ে অনেক কথা বলার সময় সুমন আমাকে দেবে না প্রথম থেকে একটা কথা বলা যাক এই যে চোখের বদলে চোখ এই যে এক এক করে দেওয়া এই যে তুমি এক গোল দিয়েছ আমি এক গোল দেব তুমি আমার ছেলেকে মেরেছ আমি তোমাকে মেরে তার শোধ নেবো এই প্রতিশোধের খেলাটার একটা ঝামেলা হচ্ছে এক একে এটা দিন থেমে থাকে না ছজন মোয়ারতি মিলে অভিমন্যুকে মারলেন খুন করলেন দ্রোণ লিড করেছিলেন দ্রোণকে মিথ্যে কথা বলে যুধিষ্ঠির খুন করালেন দ্রোণের ছেলে অশ্বত্থামা রাত্রিরের অন্ধকারে ঢুকে পাণ্ডবদের পাঁচ ছেলেকে এবং আরও অনেক লোককে খুন করলেন দ্রৌপদী বসে বললেন এক্ষুনি অস্বত্ত্ব আমাকে খুন না করলে আমি প্রায় প্রবেশনে প্রাণত্যাগ করব এর কোনো শেষ নেই মহাভারত এই শিক্ষা মারে দিয়ে গেছে যে যদি প্রতিশোধের খেলায় ঢুকে পড়ো একবার তাহলে তুমি জয়ী হও আর পরাজিত হও তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না মনে রাখতে হবে যে বাবরি মসজিদ ধ্বংসের পর যে দাঙ্গা হয় তাতে টাইগার মেওয়ানের অফিস ধ্বংস করা হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় টাইগার সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য আবার এই ব্লাস্টায় অংশ নেন হ্যাঁ যাঁদের কাছের মানুষ খুন হচ্ছেন নিগৃহীত হচ্ছেন তাদের প্রতি রাষ্ট্রের সিম্প্যি থাকবে তাদের আবেগকে সম্মান করতে হবে কিন্তু তার মানে এই নয় যে তাদের হয়ে প্রতিশোধ নিতে রাষ্ট্র নেমে পড়বে রাষ্ট্রের সেই কাজ নয় রাষ্ট্রের কাজ এই নয় যে মানুষ যখন বলছে মার মোবাইল চোরকে মার রেপিস্টকে মার পাকিস্তানকে মার তখন রাষ্ট্র কোনো হিট সিনেমা করতে নামে নিজে আইটেম নাম্বার চাইছে বলে আইটেম নাম্বার দেবে রাষ্ট্রের কাজ একটা শ্রেয় নৈতিক অবস্থান গ্রহণ করা সে যদি মনে করে একটা মানুষের বেঁচে থাকার অধিকার হচ্ছে তার সবচেয়ে বড় অধিকার সবচেয়ে প্রধান অধিকার তাহলে সে একটা লোককে মরতে পাঠাতে পারে না এবার তুমি বলবে ক্রিমিনাল তো সেই অধিকারটাকে সম্মান করেনি অধিকারটাকে অধিকারটাকে সেই শেষ করে সেই জন্য সে ক্রিমিনাল রাষ্ট্র কখন একটা ক্রিমিনালকে নকল করতে শুরু করতে পারে না তার শ্রেয় নৈতিক অবস্থান থেকে নেমে এসে একটা ক্রিমিনাল কি করেছে সেই অনুযায়ী নিজের নীতিটাকে নির্ধারণ করতে পারে না ওই সুমন যেমন বলছিল যে ও এরম করেছে তাহলে ফাঁসি হ্যাঁ আর ওরম করেছে তাহলে ফাঁসি না রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে না দস কি বলেছিলেন যে একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে জঘন্য কিন্তু রাষ্ট্র যখন মানুষকে খুন করে জঘন্য তর কেন তার কারণ সে বলে দেয় যে তোমাকে খুন করা হবে সেই লোকটার মনের মধ্যে তখন কি চলে আর দশ দিন আর তিন মিনিট বাকি আর এক মিনিট বাকি এবার মাকে ঠুলি পরাচ্ছে খাবার সময় সে ভাবে এই শেষ খাচ্ছি চান করার সময় এই শেষ চান করছি এই ভয়াবহ টর্চার এর চেয়ে নৃশংস পৃথিবীতে আর কিছু নেই ড কি বলেছিলেন যে সম্ভবত যে ভিকটিম যে খুন হচ্ছে সেই টর্চাটার মধ্যে দিয়ে যায়নি তাই তুমি সমান শাস্তি দিচ্ছ না তুমি বেশি শাস্তি দিচ্ছ এবং তুমি সংশোধনের চেষ্টা করছো না আপনি বলেন ওই ক্রিমিনাল সংশোধন হয় নাকি সে তো যাচ্ছে তাই সে তো কোনো কোনোদিন কোনো মানুষ সম্পর্কে এই কথা বলা যায় না বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানকে সবসময় দেওয়া হয় কেন তার কারণ একবার আঙুল তুলে দিলে ব্যাটসম্যান আর ইনিংসে ফিরতে পারবে না বোলারকে দেওয়া হয় না কেন কারণ বোলার ওই বলটাই আবার করতে পারবে নিশ্চয়তা নেই কিন্তু তবু তো তার প্রবাবিলিটি আছে একটা মানুষের সংশোধিত হওয়ার সম্ভাবনাকে মেরে দিয়ে রকম ভাবে তার চান্স না দিয়ে তাকে দড়িতে ঝুলিয়ে দেওয়া যায় না সবচেয়ে বড় কথা এত যে আমরা কথা বলছি ধর্ম অধর্ম মূল্যবোধ দর্শন ন্যায় অন্যায় সমস্ত তো বলছি আমরা বেঁচে থাকার প্যারামিটারে আমাদের জীবনের প্যারামিটার অনুযায়ী আমি কি করে যে মৃত্যু সম্পর্কে আমার কোনো ধারণা নেই মৃত্যু কি আমরা জানি স্টেট জানে রাষ্ট্র জানে মৃত্যু কি সেই অন্ধকার রাজ্য সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাহলে শাস্তি হিসেবে যে জিনিস সম্পর্কে ধারণা নেই সেই জিনিসটাকে আমি প্যারামিটার ইনকর্পোরেট করি কোন অধিকারে আমি তো জানি না আমি বলে দিলাম তুমি কাল থেকে আর থাকবে না তাহলে কি থাকবে যা আমার জ্ঞানের বাইরে যে শাস্তিতে লোকটাকে আমি নির্বাসিত করছি সেটা আমার জ্ঞানের বাইরে আমার চেতনার বাইরে তাহলে সেই শাস্তিতে তাকে দেওয়া আমার এখতিয়ারেরও বাইরে ধন্যবাদ যখন মাঝে মধ্যে আমাদের শহর রাজ্যের ওপর দিয়ে সাইক্লোন বয়ে যায় তখন একটা নাম দেওয়া হয় তো পরের সাইক্লোনটাকে চন্দ্রিল বললে বোধ আমার মনে হয় তার যথার্থ সম্মান করা হবে তার এখানে সে বক্তব্য রাখছি আই জাস্ট হোপ যে আমাদের কারোর মেয়েরা কোনোদিন রেপ হয়নি কাকে বলে গণধর্ষণ টিভিতে যারা দেখছেন তাদের কিছু কিছু মানুষের হয়েছে তাদের আরেকবার প্রশ্ন করব গণধর্ষণ কাকে বলে আপনার মেয়েটা যখন বাড়িতে ফেরে না যখন ছিন্ন ভিন্ন শরীরটা ফেরে তখন কাকে বলে যখন বোম্বাই ব্লাস্ট বা হায়দ্রাবাদ ব্লাস্ট লক্ষ লক্ষ ব্লাস্টের মধ্যে যখন মানুষের বডিগুলো সৎকার কাছ খুঁজে পাওয়া যায় না তখন বলা যায় বড় বড় বক্তৃতা না তখন দেব এই বক্তৃতা দেওয়ার যোগ্যতাই আমার নেই আমি তাই জন্য অনেকক্ষণ ধরে চুপ করে ভদ্রভাবে চেষ্টা করছিলাম যে কি করে ডিবেট করতে হয় দেখলাম হবে না গৌতমবাবু বললেন রিভেঞ্জার ডিস্ট্রিবিউশনকে এক করলে আমি ভাবের ঘরে চুরি করবো রূপা এবং তিলোত্তমার বক্তব্য শুনেও যদি ওর মনে হয় আর ডিস্ট্রিবিউশনকে ওরা ইকুয়েট করছেন না তাহলে উনি ভাবের ঘরে চুরি করবেন রূপা যা বলেছেন সেটা খুব সহজ কথা যে যারা নৃশংসভাবে খুন করছে আমরা নাকি বলেছি সেটা নৃশংসতা নয় তা নয় সেটা নৃশংসতা তার শাস্তি নিশ্চয়ই দিতে হবে কিন্তু শাস্তি দেওয়া মানে তাকে খুন করা নয় তাহলে তারই স্তরে নেমে যাওয়া হবে রূপা বলেছে বেশ করা যায়নি বেশ করবে নেমে যাওয়া গান্ধীজি বলেছিলেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে রূপা তিলোত্তমা বলছে বেশ হবে অন্ধ হবে ব্রেল পদ্ধতিতে মহাভারত পড়বে ভালো কথা কথা হলো আমি আমি গান্ধীরই একটা গল্প দিয়ে এটাকে শেষ করব তার আগে বলি তিলোত্তমা বলেছে যে বাসে যখন আপনার পা কেউ মারিয়ে দেন আপনি কী করেন তালাগাল দেন পারলে আপনি তার পা মারিয়ে দেন যদি সত্যি একজন পা মামারি দিলেই তার পা কেউ দেয় এবং চেয়ে আবার তার পা মারিয়ে দেয় এবং চেয়ে আবার তার পা দেয় এভাবে জিনিসটা চলতে থাকে সেটাকেই বলা হয় অসভ্যতা সভ্যতা হচ্ছে প্রাইমারি যে ইম্পালস মানুষের তখনই অটোওয়ালা আমার সঙ্গে বাজে ব্যবহার করলে আমারও মনে হয় অটোলাকে মেরে ফেলি একজন রুপসী মেয়ে গেলে তক্ষণি আমার মনে হয় জড়িয়ে ধরি এই প্রাইমারি ইম্পালসগুলোকে দমন করে নীতির কাছে যাই বলে আমরা সভ্য সভ্যতার জার্নি হচ্ছে প্রাইমারি থেকে নীতির দিকে যাত্রা সেইটাকে যদি কেউ কেটার না সেইটাকে না তাহলে সে অসভ্যতা চাইছে তিরত্তম আরও বলেছেন ক্ষমার একটা সীমা আছে ক্ষমার কোনো সীমা নেই আমি একটা গল্প বলি গান্ধীজির গল্প যেটা আমি বলছিলাম পার্টিশানের পর রায়ট চলছে গান্ধীজি তখন অনশন করছেন কলকাতাতেই আছেন একজন হিন্দু লোক গিয়ে গান্ধীজিকে বলছে একটি একটি দল মুসলিম এসে তার ছোট ছেলেকে খুন করেছে সে কী করেছে সেও একটি ছোট ছেলেকে পিটিয়ে পিটিয়ে খুন করেছে মুসলিম ছেলেকে গান্ধীজি তাকে বললেন তুমি যদি সত্যি সত্যি নিজের কষ্টকে অতিক্রম করতে চাও একটি মুসলিম ছেলেকে খুঁজে বের করো যে তোমার ছেলের বয়সী এবং যার বাবা মাকে হিন্দুরা খুন করেছে তাকে নিজের মতো নিজের ছেলের মতো করে মানুষ করো কেন বললেন দিব্যি তো এক এক শোধ হয়ে গেছিল এর ছেলেকে খুন ওর ছেলেকে খুন রূপা তো বলবেন যে ওনার গান্ধীজি তো দুহাত তুলে নৃত্য করা উচিত ছিল কিন্তু তা তো করেননি কেন করেননি কি বলতে চেয়েছেন গান্ধীজি একদম বোকালক্ত ছিলেন না কি বলছেন বলছেন যে তুমি অধম তাহলে আমি অদম হব তুমি আরও অধম হবে আমি আরও অধম হব এই যে এক এক খেলা চলছে এই খেলাটা ভেঙে দিয়ে তুমি বলো যে একটা অধমতার কাউন্টার পয়েন্ট হিসেবে তুমি একটা উত্তমতা দাও এইটা হচ্ছে গান্ধীজির কথা রাষ্ট্রকেও তাই বলতে হবে সাধারণ মানুষের যে প্রাইমারি ইম্পালস যে রিভেঞ্জ নাও সেইটাকে অতিক্রম করে রাষ্ট্রকে মানুষকে শেখাতে হবে প্রতিশোধ কামনা কমাতে হবে এবং বলতে হবে নিশ্চয়ই শাস্তি হবে ওই লোকটা স্বাধীনতা চিরদিনের জন্য হরণ করে দেওয়া হবে ওকে কোনোদিন বেরোতে দেওয়া হবে না জেলখানা ওকে পৌঁছতে হবে কিন্তু ওর শাস্তি চাইতে চাইতে তুমি আরেকটা ও হয়ে যেও না রূপা বলেছেন এই সব লোকগুলোর মানবাধিকার আবার কি মানুষই নয় যদি এই লোকগুলো তাদের হীন ইতর কাজকর্মের মধ্যে দিয়ে মানুষ হিসেবে কনসিডার হওয়ার অধিকার হারায় রাষ্ট্র যেন তাদের মানুষ হিসেবে কনসিডার করার উদারতা কখনো না হারায় সেইটা সভ্যতা সেইটার দিকে আমাদের পক্ষ সেইটার দিকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে সেইটা যেন মনে থাকে একজন কৃষ্ণ ভক্ত বলেছেন মহাভারত নিয়ে আমি যা কথা বলেছি কৃষ্ণ তার উল্টো কথা বলেছেন মহাভারতের গোড়ায় লেখা আছে এই কাব্যকে আজও কবিরা বলছেন কালো আগেও বলেছেন কালো বলবেন তার মানে এই কাব্যকে আগেও অন্যভাবে ইন্টারপ্রেট করা হয়েছে এখনও করা হচ্ছে কালো হবে আমরা অন্যভাবে ইন্টারপ্রেট করছি কারণ আমরা উন্নত আমরা সভ্য ধন্যবাদ